পোকো M4 Pro 5G স্মার্টফোনটার পরে এবার এই ভার্সনের 4G স্মার্টফোনটা আনতে চলেছে পোকো আর এই ফোনটার ভিতরে সুপার অ্যামোলেডের পাশাপাশি 108 মেগাপিক্সেলের ক্যামেরা সেটআপ থাকবে সো হেই গাইস শান্তো হিয়ার পোকো M4 Pro 4G স্মার্টফোনটাতে এবার 90 হার্জের সুপার অ্যামোলেড প্যানেলকে ইউজ করতে যাচ্ছে Xiaomi তো গতবারের এই সিরিজের স্মার্টফোনগুলোতে LCD প্যানেলে ডিসপ্লে ছিল তার বদলে এবার সুপার অ্যামোলেড প্যানেলকে আমরা পেয়ে যাব তার সাথে এই প্যানেলটা সর্বোচ্চ 800 থেকে 1000 নিটসের পিক ব্রাইটনেস দিতে পারবে যেটা কিনা আউটডোরে অনেক বেশি কাজে আসবে আপনাদের জন্য কর্নিং গরিলা গ্লাস 3 সাথে আসবে পোকো M4 Pro 4G স্মার্টফোনটা আর এখানে অ্যান্ড্রয়েড 11 এর পাশাপাশি MIUI 13 কে আউট অফ দ্য বক্স পাওয়া যাবে তাছাড়া ক্যামেরা সেকশনে 108 মেগাপিক্সেলের কোয়াড অথবা ট্রিপল ক্যামেরা সেটআপটা থাকবে ফোনটার পেছনে 108 মেগাপিক্সেলের সেন্সরটা সেই স্যামসাং এর সেকেন্ড জেনারেশনের ICCL ইমেজ সেন্সরই হবে যেখানে কিনা 12টা পিক্সেলকে একটি পিক্সেলে রূপান্তরিত করার মাধ্যমে 12 মেগাপিক্সেলের ছবিগুলো বাই ডিফল্ট তুলতে পারা পসিবল এছাড়া 118 ডিগ্রির ফিল্ড অফ ভিউ দেওয়া 8 মেগাপিক্সেলের আল্ট্রাওয়াইড আর 2 মেগাপিক্সেলের একটা অথবা দুইটা ফালতু ক্যামেরা সেন্সর থাকবে ফোনটার পেছনে সামনে বরাবরের মতো 16 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরাকে ইউজ করতে যাচ্ছে পোকো এই ফোনটা দ্বারা 4K তে ভিডিও রেকর্ডিং করা হয়তো পসিবল হবে না বিকজ এখানে মিডিয়াটেক G96 প্রসেসরকে ইউজ করবে পোকো যেটা কিনা 12 ন্যানোমিটার ফেব্রিকেশনে তৈরি করা একটি অক্টাকোর অ্যাসোসি আর এখানে গেমিং এর জন্য মালির G57 MC2 জিপিউটা থাকছে সো শুধুমাত্র গেমিং এর কথা মাথায় রেখে পোকো এই ফোনটাকে আনবে তাছাড়া এখানে খুব ভালো মানের ডিসপ্লে এবং ক্যামেরা সেটআপ থাকবে ফোনটাতে তো এই সকল জিনিস মিলিয়ে পোকো M4 Pro 4G স্মার্টফোনটা আগামী মার্চ মাসেই ইন্ডিয়াতে চলে আসার পরে বাংলাদেশে আমরা আনঅফিশিয়াল এবং অফিশিয়াল ভাবে দেখতে পেয়ে যাব তাছাড়া আপনারা যদি আমাকে কোশ্চেন করেন যে কয়টা ভেরিয়েন্টের সাথে আসতে পারে এই ফোনটা তাহলে আমি বলবো 664 6128 সহ 8128 এই তিনটা ভেরিয়েন্টের সাথেই পোকো M4 Pro 4G স্মার্টফোনটাকে মার্কেটে পাওয়া যাবে এছাড়া Xiaomi অন্য 10টা স্মার্টফোনের মতোই ভার্চুয়ালি র‍্যাম এক্সটেন্ড করার সুবিধা থাকবে পোকো M4 Pro 4G স্মার্টফোনটাতে যার মাধ্যমে কিনা আপনারা সর্বোচ্চ 13GB-র ভার্চুয়াল মেমোরিকে ইউজ করতে পারবেন এই ফোনটাতে সো ভিউয়ার্স এখন কথা হচ্ছে যে এই ফোনটা কেমন প্রাইসে ইন্ডিয়ান মার্কেটে আসবে যেহেতু পোকো M4 Pro 4G স্মার্টফোনটা Redmi Note 11 S ফোনটার একটা রিব্র্যান্ডেড স্মার্টফোন হিসেবেই অথবা ভেরিয়েন্ট হিসেবে মার্কেটে আনবে Xiaomi তাই এই ফোনটার প্রাইস Note 11 S থেকেও কিছুটা কম মানে চিপ রাখতে পারে তারা যেমনটা কিনা পোকো ব্র্যান্ডের সাথে তারা সবসময় করে আসছে পোকো তো সফটওয়্যার এক্সপিরিয়েন্সটা অতটা ভালো না হলেও এর হার্ডওয়্যার কিন্তু মারাত্মক লেভেলের সো আশা করা যাচ্ছে ইন্ডিয়ান মার্কেটে 14,000 রুপি থেকে শুরু হয়ে 18,000 রুপির মধ্যে পোকো M4 Pro 4G স্মার্টফোনটার 6GB থেকে 8GB র‍্যামের ভেরিয়েন্টটা পাওয়া যাবে তাছাড়া বাংলাদেশের মার্কেটে 20 থেকে 23,000 টাকার ভেতরেই পোকো M4 Pro 4G স্মার্টফোনকে আমরা অফিশিয়ালভাবে পেয়ে যেতে পারি আনঅফিশিয়াল প্রাইসটা আরও কম হবে